নমস্কার দর্শক বন্ধুরা, দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে সিলমোহর পড়ল মন্ত্রিসভার বৈঠকে। শিক্ষকদের জন্য দারুণ সুখবর উঠে এলো এই বৈঠক থেকে। চলুন দর্শক বন্ধুরা, এ নিয়ে যে আপডেটটি আমরা পেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। বাংলার শিক্ষকদের জন্য সুখবর, রাজ্যের শিক্ষকরা এবার থেকে নিজের জেলাতেই পোস্টিং পাবেন। আজ সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই মন্ত্রিসভার বৈঠকে সোমবার সিলমোহর পড়ল। সরস্বতী পুজোর আগের দিনই শিক্ষক শিক্ষিকাদের সুখবর শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিজের জেলাতেই পোস্টিং পাবেন, টুইট করে এমনটাই জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক শিক্ষিকারা আমাদের গর্ব, তারাই আমাদের আসল অভিভাবক, এই সমাজ ও দেশ গঠনের প্রতি তাদের অনেক অবদান রয়েছে। টুইট করে তিনি আরও বলেন, এখন সরস্বতী পুজো আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর জন্যও আদর্শ সময়, তাই এই উপলক্ষে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সুবিধার্থে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেককে তাদের নিজের জেলাতেই পোস্টিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন গঠন হওয়ার পর থেকে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় এই কমিশনের মাধ্যমে, আর তাতে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার পোস্টিং হয় নিজের বাসস্থান থেকে বেশ দূরে স্কুলে, কোনো কোনো ক্ষেত্রে সে দূরত্ব হয়ে যায় কয়েকশো কিলোমিটার। এই সমস্যায় ভুক্তভোগী হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। যেহেতু প্রথম দিকে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের ক্ষেত্রে বদলির কোনো নিয়ম ছিল না, তার ফলে বহুদিন এই সমস্যার কোনো সমাধান সূত্র ছিল না। পরে মিউচুয়াল ও জেনারেল ট্রান্সফার চালু হলেও প্রশাসনিক জটিলতা কাটিয়ে হাতে গোনা কয়েকজন সেই সুবিধা গ্রহণ করতে পেরেছেন। তবে গত বছর শিক্ষক দিবসের দিনেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন শিক্ষকদের দেওয়া হবে নিজের জেলায় পোস্টিং, কিন্তু তারপরেও অনেক শিক্ষক শিক্ষিকারাই নিজের জেলায় পোস্টিং পাননি। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি শিক্ষক মহল, ওয়াকিবহল মহল মনে করছে পুরভোটের আগে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের মন পেতেই তাদের দীর্ঘদিনের দাবি মেনে নিল রাজ্য সরকার। অন্যদিকে আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, পরিবহন, নগরায়ণ আর কলকাতা ও দুর্গাপুর পুরসভায় প্রায় 400 পদে নিয়োগ করা হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের বদলি নিয়ে যে ঘোষণা করেছিলেন যে শিক্ষকদের বদলি তাদের নিজেদের জেলাতেই দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি দেওয়া হবে, সেই সিদ্ধান্তে অবশেষে সিলমোহর পড়ল মন্ত্রিসভার বৈঠকে। এখন দেখার বিষয় কত দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়। এটি যে অত্যন্ত সুখবর শিক্ষকদের জন্য সেটি বলাই বাহুল্য, তাই ভিডিওটিকে শেয়ার করে সমস্ত শিক্ষকদের জানতে সহায়তা করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।